ওয়ালাইকুম আসসালাম ও ও বারকাত ভাই কামরুজ্জামান বাংলাদেশ থেকে প্রশ্ন করেন তিনি বলেন যে আমার স্ত্রী পঁয়ত্রিশ দিনের গর্ভবতী এখন আমার স্ত্রীর যে পঁয়ত্রিশ দিনের গর্ভবতী এটা নিয়ে আমি চিন্তিত আমার তিনি আবেগের অনেকগুলো কথা বলেছেন প্রথমত তিনি বলেছেন আমার স্ত্রীর বয়স কম ষোলো বছর তিনি আরও বলেন যে আমার স্ত্রী শুকনা তিনি আরো বলেন যে আমার এখন ইনকাম নেই আমি পড়াশোনা করি আমার স্ত্রীও পড়াশোনা করে এখন এই মুহূর্তে আমরা কোথা থেকে খাওয়াবো তার এটাই হচ্ছে মূল পয়েন্ট এবং স্ত্রীর আবেগ দিয়ে যে ষোলো বছর এবং ছোটো শুকনা বয়স্কম যাই হোক প্রশ্ন করেছেন মানুষ জানার জন্য আল্লাবুল আলমিন বলেছেন ফস আলু আহলাদ দিক্রুম্ল আলামুন তোমরা গানী ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করো জানার জন্য এটা উত্তম কাজ করেছেন মানুষ ভুল করতেই পারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লে বনি আদম খাতাউন খায়রুল খাতা ইনাত tawwabুন আদম সন্তান যারা আছে প্রত্যেকই ভুলের মধ্যে আছে এবং ভুল করবে কিন্তু ওই ব্যক্তি উত্তম যে রুজু হয় ফিরে আসে তওবা করে আপনার প্রশ্নের উত্তরে বলবো জাযাকাল্লাহু তৌফিক আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আলযীনা ইসতাফা সম্মানিত ভাই প্রথমত আপনি এই পৃথিবীর শুরুলগ্ন থেকে আজও পর্যন্ত হিস্টোরি গেটে দেখুন আপনার স্ত্রীর বয়স ষোলো এমনও মেয়ে আছে দশ এবং এগারো বছর মেয়েও বাচ্চা প্রসব করেছে আমাদের বাংলাদেশে কিছু ডিস্ট্রিক্ট আছে আমি দেখেছি অনলাইনে সোশ্যাল মিডিয়াতে তাদের বিয়ে ছয় সাত আট নয় দশের মধ্যে হয় এবং তারা সংসারও করছে অনুরূপভাবে আপনি যে বলছেন এখন আমার বাচ্চা আমার স্ত্রী অন্তঃসত্ত্বা তার মানে পঁয়ত্রিশ দিন এখন এটাকে আপনি কিভাবে সরাবেন আউজবিল্লাহ। এর জন্য প্রথমত আপনাকে তবা করতে হবে যেহেতু আপনার চিন্তা চিন্তাধারা হচ্ছে যে আপনি পড়াশোনা করছেন ইনকাম নেই আমার স্ত্রীও পড়াশোনা করছে এখন আপনি এই দুনিয়ার কেরিয়ার গড়ার জন্য আল্লাবুল আলমিনের বিধান আর আল্লা সুফানা যেটা আপনার গর্বে দিয়েছে আপনার কাছ থেকে সৎ এবং সত্য এবং হালাল সেটাকে আপনি নষ্ট করতে চাচ্ছেন ভবিষ্যতে যে আপনারা বেঁচে থাকবেন এবং আপনার স্ত্রী সুস্থ হবে সুস্থ হয়ে বাচ্চা জন্ম দিতে পারবে সেটা আপনি কীভাবে ভাবতে পারলেন দুই আল্লাহ সুফ হুয়া তালা এই পৃথিবীর সমস্ত জীবকে খাদ্য দিচ্ছে যেমন আল্লাহ সু তা হুয়া তালা কোরআনিকারিমে এগারো নম্বর সুরা হুদ আয়াত নম্বর ছয় কোরআনকারী মারো বহু আয়াত আছে আল্লাহ বলে আলামিন বলেন অ দু বিল্লা হিমিনা সায়িত নির্মজিত ওয়ামিন দা বাট ইনফিল আরুদ ইল্লা আলা মাহিরিস গোহা আলাস হ্যান হওয়া বলেন আর জমিনের বিচরণকারী প্রতিটি পানির রিজিকের দায়িত্ব আল্লাহ সাহান একবার তার মানে আপনি কে যে আপনার স্ত্রীর ভালোবাসা আবেগ দেখিয়ে আপনি আল্লাহবুল আলমিনের শরীয়তকে ডিঙিয়ে যাওয়ার চেষ্টা করছেন কি করে সম্ভব ভাবেন কি করে আপনারা নিজেকে মুসলিম দাবি করার পরেও আমার কথাগুলো শক্ত এই জন্য যে আপনাদের মতো মানুষের বিবেককে খোলার জন্য কিছু শক্ত কথাই বলতে হবে ভালোবাসা দিয়ে শরীয়ত বোঝানো যায় না আর ভালোবাসা দিয়ে মিষ্টি কথা দিয়ে বোঝানো সম্ভব না আল্লাহ রাবুল আলামিন বলছেন ইয়া আলাম মোস্তাকা মুস্তাউ দাহা কুলি কিতাবিন এই আয়াতের কি বাকি অংশে আল্লাহ সুবাহ বলেন এবং তিনি জানেন তাদের আবাসস্থল ও তিনি জানেন যে আল্লাহ সুবাহান হুয়া তালার সমাধিস্থল সব কিছুই আল্লা সুবাহানুয়া তালার স্পষ্ট কিতাবে লিপিবদ্ধ আছে তো এইখানে আল্লাহ রাবুল বলছেন যে আপনার খাদ্যের অবস্থান খাদ্য সমস্ত কিছু মুস্তাকাররা এই আবাসস্থল বলতে মাতৃগর্ভের অবস্থান মতান্তরে মৃত্যু পর্যন্ত দুনিয়ার আবাসস্থল বোঝানো হয়েছে ও আহা এর দ্বারা কবরস্থান করার বা কবরস্থ করার স্থান মতান্তরে জন্মের পূর্বের যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পিতৃর মরুতে মরুদণ্ডে যে অবস্থান কিংবা মৃত্যুর সময় যা স্থান বোঝানো হয়েছে এগুলো ব্যাখ্যার বিষয়ে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি তাহলে এই আয়াত দ্বারা আল্লা সুফাহনুয়া তালা বোঝাচ্ছেন যে তার একটি বিশাল বড় দায়িত্ব সম্পর্কে আলোচনা তুলে ধরেছেন যে পৃথিবীতে ভূপৃষ্ঠতে সকল প্রকার সৃষ্টি জীব যা আছে সমস্ত কিছু। কতটার নাম নেব মানুষ হোক জিন হোক পশু হোক আল্লা সুফা নবুয়া তালার কীটপতঙ্গ হোক ছোটো বড় সমস্ত কিছুর আল্লাহ সব হান হুয়া তালা জল জলে হোক স্থলে হোক সব জায়গায় আল্লাহ সব হান তালা সকল প্রাণীর খাদ্য দিচ্ছে তাহলে আপনি কে যে রিজিক নিয়ে আপনাকে ভাবতে হবে আশা করবো আমার কথাগুলো আপনারা শুনবেন অন্তর দিয়ে অনুধাবন করবেন সেই ব্রেনে এটাকে কাজে লাগাবেন আপনার স্ত্রী আপনার বছর হয়ে গেছে দুর্বল আছে সেটা নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই কল্যাণ সিং ইকাতুল ইকেতুল যদি মৃত্যু আসে যায় আপনিও মরতে পারেন আমিও মরতে পারি স্ত্রীও মরতে পারে মাও মরতে পারে যে কোনো একজন মরতে পারে সেই জন্য রিজিকের ব্যবস্থা আল্লাহর হাতে মৃত্যু আল্লাহর হাতে জীবন আল্লাহর হাতে এই ধরনের গুস্তা কি করা চিন্তা ভাবনা করা কখনো অন্তর দিয়ে নেবেন না তাহলে বিয়ে করছেন কেন যদি আপনার এরকম কষ্ট হতো বিয়ে না করতেন রোজা থাকতেন কেন বিয়ে করলেন আপনি ছোটো মেয়েকে কেন বিয়ে করতে গেলেন আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন ইনশা আল্লাহ আজিজ আপনি নিজেও এগুলো থেকে বিরত থাকবেন ইন ফিউচারে কেউ যদি এই ধরনের চিন্তা ভাবনা করে তাদেরকেও বিরত থাকার জন্য আপনারা হুঁশিয়ারি জানান বাকি আল্লাবুল আলমিন ভালো জানেন আল্লাহ আলম বি আল্লাহ খায়রান